দেশের চলমান বন্যাকে কেন্দ্র করে দুর্যোগ ব্যবস্থাপনার সহায়তার সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি শিফটে দায়িত্ব বন্টন করা হয়েছে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হারুন রশিদকে এই সেলের দৈনন্দিন সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের সঙ্গে ভারতে ত্রিপুরার বাঁধ ছেড়ে দেওয়ায় পানির পরিমাণ আরও বেড়েছে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এখন পানির নিচে তলিয়ে গেছে সড়ক ও রেলপথ ডুবেছে ফসলের মাঠ ভেসে গেছে চাষের মাছ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বানভাসী মানুষ